নমস্কার বন্ধুরা, সুস্বাগতম আপনাদের ডিফেন্স এরে বাংলায়, যেখানে আমরা ভারত তথা বিশ্বের সমস্ত দেশের ডিফেন্স সম্পর্কিত কিছু লেটেস্ট খবর আপডেট করে থাকি। চলুন তবে দেখে নেওয়া যাক এই মুহূর্তের কিছু গুরুত্বপূর্ণ ডিফেন্স সম্পর্কিত খবরগুলি। মিশরের ব্রাইট স্টার মহড়ায় গর্জন চালালো ভারতের মিগ 29। মিশরে অনুষ্ঠিত হতে চলা ব্রাইট স্টার মহড়ায় অংশ নিতে ভারতীয় বায়ুসেনা তার বহরে 5টি মিগ 29 যুদ্ধবিমান পাঠিয়েছে। এর বাইরে 6টি পরিবহন বিমান এবং আমাদের বিশেষ বাহিনীর সদস্যদেরও মিশরে পাঠানো হয়েছে। 21 দিন ধরে চলা এই মহড়া রবিবার থেকে শুরু হয়েছে। কায়রো বিমান ঘাঁটিতে এই মহড়া অনুষ্ঠিত হচ্ছে এবং মিশর ছাড়াও যুক্তরাষ্ট্র, ভারত, সৌদি আরব, গ্রিস ও কাতারের বাহিনী অংশ নিচ্ছে। উল্লেখযোগ্যভাবে এই প্রথম ভারতীয় বায়ুসেনাও এই মহড়ায় অংশ নিচ্ছে। ভারতীয় বিমান বাহিনী এক বিবৃতিতে বলেছে যে ভারতীয় বহরে 5টি মিগ 29 যুদ্ধবিমান, 2টি IL-78, 2টি C-130 এবং 2টি C-17 বিমান অন্তর্ভুক্ত থাকবে। বিশেষ বাহিনী গরুড়ের কমান্ডো এবং ভারতীয় বায়ুসেনার স্কোয়াড্রন 28, 77, 78 এবং 81 এর কর্মীরাও মহড়ায় অংশ নিচ্ছেন। এগুলি ছাড়াও ভারতীয় সেনাবাহিনীর 150 সেনাও ভারতীয় নৌবহরের অংশ। এই মহড়ার উদ্দেশ্য হবে যৌথ অভিযানের সময় যৌথ পরিকল্পনা এবং বাস্তবায়ন অনুশীলন করা। এটি অংশীদার দেশগুলোর সঙ্গে কৌশলগত সম্পর্ক উন্নয়নেও সাহায্য করবে। এক্ষেত্রে জেনে রাখা ভালো যে ভারত এবং মিশরের মধ্যে সম্পর্ক সাম্প্রতিক সময়ে খুব শক্তিশালী হয়েছে, যেখানে উভয় দেশ একসঙ্গে এরও ইঞ্জিন তৈরি করেছে। এর পাশাপাশি মিশরীয় পাইলটদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে ভারতীয় বায়ুসেনা। মহাকাশে মহিলা রোবট পাঠাবে ইসরো, প্রস্তুতি শুরু গগনযান মিশনের। চাঁদের মাটিতে ভারতকে পৌঁছে দিতে রীতিমতো ইতিহাস তৈরি করেছে ইসরো বা ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। তবে এই সাফল্যের রেস কাটতে না কাটতেই এবার পরবর্তী মিশনের জন্য প্রস্তুত ইসরোর বিজ্ঞানীরা। জানা গিয়েছে এবার ভারতের পরবর্তী মিশন হল গগনযান মিশন। এই প্রসঙ্গে কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী জিতেন্দ্র সিং একটি নিউজ চ্যানেলের অনুষ্ঠানে জানিয়েছিলেন যে অক্টোবরের প্রথম বা দ্বিতীয় সপ্তাহে গগনযান মিশনের অধীনে একটি মহাকাশযান মহাকাশে পাঠানো হবে। এর উদ্দেশ্য হল মনুষ্যবাহী মিশনের সময় মহাকাশযানটি যে রুট থেকে গিয়েছিল সেই রুট থেকে যাতে ফিরে আসে এই বিষয়টি স্পষ্ট করা। এরপর মহাকাশযানের সফল টেস্টিংয়ের পর মহিলা রোবট বোম মিত্রকে মহাকাশে পাঠানো হবে। বোম মিত্র মানুষের মতো সব কাজকর্ম করতে পারবে বলেও জানা গিয়েছে। গত শনিবার কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং আরও বলেছেন যে চন্দ্রযান 3 মিশনের সাফল্যের পরে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা তার হিউম্যান স্পেস মিশন প্রোগ্রাম গগনযানের অধীনে একটি হিউম্যানিয়েড রোবট বোম মিত্র তৈরি করবে। তার মতে সব কিছু ঠিকঠাক থাকলে আমরা এটি নিয়ে এগিয়ে যাব এবং মানব মিশন পাঠাব। জিতেন্দ্র সিং G20 কনক্লেভে জানিয়েছেন যে ইসরো তার প্রথম হিউম্যান স্পেস ফ্লাইট মিশন গগনযান মিশনেই ওই মহিলা রোবট বোম মিত্রকে পাঠাবে। অক্টোবরের প্রথম বা দ্বিতীয় সপ্তাহে মহাকাশযানের ট্রায়াল করা হবে। এই মিশনের সাফল্যের পর 2024 সালে মানুষকে মহাকাশে পাঠানো হবে। সেপ্টেম্বরে ভারতে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। G20 সম্মেলনে যোগ দিতে আগামী 9 সেপ্টেম্বর ভারতে আসছেন তিনি। 9 ও 10 সেপ্টেম্বর দুই দিনের এই সম্মেলনে যোগ দিতে আসছেন তিনি। রবিবার এমনটাই জানালেন বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার আন্দলিব ইলিয়াস। রবিবার বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার বলেন, G20 সম্মেলনে যোগ দিতে ভারতে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আশা করছি সম্মেলনের পাশাপাশি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকও হবে। আগামী 9 ও 10 সেপ্টেম্বর নয়াদিল্লির প্রগতি ময়দানের ভারত মণ্ডপম কনভেনশন সেন্টারে বসতে চলেছে G20 সম্মেলন। বিশ্বের তাবড় তাবড় রাষ্ট্রনেতারা এই বৈঠকে যোগ দেবেন। ভারতে আসবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, চীনের প্রেসিডেন্ট সি জিনপিং, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। আমন্ত্রণ জানানো হয়েছিল শেখ হাসিনাকেও, তবে তিনি আসবেন কি না তা নিশ্চিতভাবে জানা যাচ্ছিল না। রবিবার বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার জানালেন, G20 সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উল্লেখ্য,
এর আগে সম্প্রতি ব্রিকস সম্মেলনেও মুখোমুখি হয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও শেখ হাসিনা। তবে সেই সময় দুই রাষ্ট্রনেতার মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক হয়নি। তৃতীয়বার পিছিয়ে গেল জাপানের চন্দ্রযানের উৎক্ষেপণ। তৃতীয়বারের জন্য পিছিয়ে দেওয়া হলো জাপানের চন্দ্রযানের উৎক্ষেপণ। সোমবার সকালে যখন উৎক্ষেপণ পিছিয়ে দেওয়া হয়, তখন নির্ধারিত সময়ের 30 মিনিটও বাকি ছিল না। কিন্তু খারাপ আবহাওয়ার কারণে কোনোরকম ঝুঁকি না নিয়ে চন্দ্রযানের উৎক্ষেপণ পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় জাপান। অপারেটর মিৎসুবিশি হেভি ইন্ডাস্ট্রিজের তরফে জানানো হয়েছে যে জোরে হাওয়া দেওয়ার জন্য সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে কোনোরকম বিপদ না হয় সেই জন্যই ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মিৎসুবিশি হেভি ইন্ডাস্ট্রিজের উৎক্ষেপণ ইউনিটের প্রধান। তবে পরবর্তীতে কবে জাপানের চন্দ্রযান উৎক্ষেপণ করা হবে তা এখনও চূড়ান্ত হয়নি। মিৎসুবিশি হেভি ইন্ডাস্ট্রিজের উৎক্ষেপণ ইউনিটের প্রধান জানিয়েছেন, নতুন করে জ্বালানি ভর্তি করতে হওয়ার মতো প্রয়োজনীয় প্রক্রিয়ার জন্য সময় লাগবে, তাই আগামী বৃহস্পতিবারের আগে উৎক্ষেপণ করার সম্ভাবনা নেই। এমনকি আগামী 15ই সেপ্টেম্বরও হতে পারে উৎক্ষেপণ। বন্ধুরা, আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন। আর হ্যাঁ, যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন। ধন্যবাদ।